আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি রান্না করব চিকেন মশলা। তো এখানে আমি একটা দেশি মুরগি কেটে ধুয়ে নিয়ে এসেছি। এগুলোকে আমি ফার্স্ট হলুদ আর লবণ মাখিয়ে ভেজে নিব। তো এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি লবণ, এখানে দিয়ে দিয়েছি আমি লেমু রস। এগুলোকে আমি সবগুলো মাখিয়ে নিয়েছি। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি আমি তেল, সরষার তেল। তো এগুলোকে আমি ফার্স্ট ভেজে নিব, একটু বেশি ভাজবো না, 3 মিনিটের মতো লো ফ্লেমে ভেজে নিব। তো ভাজা হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি কারি পাতা, দিয়ে দিব এলাচ আর দারচিনি 2 টুকরো। তো এবার এখানে আমি দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, এগুলোকে একটু আমি ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এবার এখানে দিয়ে দিব আমি টমেটো পেস্ট। এবার এখানে দিয়ে দিব আমি লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া। এগুলো সবগুলোকে আর একটু সময় নিয়ে আমি ভেজে নিব। আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার এখানে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাংসগুলো। মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। তো এবার এখানে দিয়ে দিচ্ছি আমি পানি। এবার এখানে দিয়ে দিব আমি সামান্য লবণ। লবণ আমি আগে একটু দিয়েছিলাম, তাই এবার কম করে দিয়েছি। এবার এখানে দিয়ে দিয়েছি আমি গরম মশলা, এগুলোকে আমি নেড়ে দিয়ে ঢেকে দিব। ঢেকে 15 মিনিট লো ফ্লেমে রান্না করব। তো 15 মিনিট পর এটা দেখতে পাচ্ছেন আমার সবজিটা কত সুন্দর করে হয়ে গেছে। তো আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। এবার এটাকে আমি সার্ভ করে নেই। তো আমি নামিয়ে নিয়েছি বাটিতে। তো লাইক করবেন, শেয়ার করবেন, ভালো লাগলে ঘরে অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।